Hey guys, I'm going to show you a video. So guys, I'm going to show you a video. So guys, I'm going to show you a video. তিনটে দাঁড়া তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাই এখন বাজে হচ্ছে 3:20 এখন 3:20 আজকে হচ্ছে অষ্টমী নাইট মানে অষ্টমী রাত তোমার কালকে নবমী তো তোমরা ভাবছো যে এত রাত করে হঠাৎ কেন এত ড্রেস পাঞ্জাবি তো আমরা হচ্ছে মানে এর আগে মানে আমরা ড্রেস পরেছিলাম তো বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি আবার ড্রেস খুলে দিয়েছিলাম ড্রেস খুলে তোমার তার মধ্যে মানে মোটারাও আসছিল আমাদের বাড়িতে ওরা রাস্তায় দাঁড়িয়ে ছিল আমাদের জন্য যে আমরা বেরোবো একসাথে তো আর বেরোনো হয়নি ওরাও রাস্তায় খেয়ে দিয়ে আমাদের বাড়িতে চলে এসছে সেই সময় আমরা বেরাচ্ছিলাম আমরাও খাবো বলে ভাবলাম যে আজকে ঠাকুর দেখা হবে না তো লাস্টে দেখলাম আমরা যখন বেরাচ্ছি দেখছি ওরা আসছে তো আমরা ওদেরকে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে আমরা গেলাম হচ্ছে বাইরে বাবা দিনে যে বিরিয়ানি নিয়ে আসলাম বিরিয়ানি নিয়ে এসে আমরা ঘরে চলে আসলাম তাও বিরিয়ানি খেয়ে দিয়ে থামসাপ খেয়ে দিয়ে ঘরে ছিলাম তো এখন দেখছি একটু বৃষ্টি কম আছে তো আমরা ভাবছি কাছাকাছি যে ঠাকুরগুলো আছে সেগুলো একটু দেখে নিই তো আজকে সবাই একসাথে বেরোবো এখন বাজে 3:20 এই যে সন্ধ্যা হাই বল হাই এই মোটা মোটা হাই বল এই আওয়াজ দে মুখে তোর আওয়াজ কি হলো তো গাইজ এখন বেরোচ্ছি মানে বুঝতেই পারছো কি হচ্ছে না আমাদের বিশাল বৃষ্টি মানে মানে মারাত্মক বৃষ্টি হচ্ছিলো এদিকে কথা বলতে হাই বলো আমরা সবাই পাঞ্জাবি পড়েছি হলুদ হলুদ সবাই গেলো কি হাই বলো হাই বলো না না সে হাই বল সে হাই বল মামা হাই বলো এই যে তাকাও রাগ করেছে আচ্ছা শোনাই রাগ করছে শোনাই এদিকে হাই বলো আগে বলতো মানে যা ফুট তোর বলতো মানে সাবন্তী বলেছে সাবন্তী মানে আজকে আসো সাবন্তী আমরা এখন বেরোবো এত রাতে তারপরে মানে আমার আবার সকালবেলা বাজার যেতে হবে তো বেশিক্ষণ ঘুরবো না জোর হলে 1 ঘন্টা তারপরে মোটা মোটাদের বাড়ি আর আমাদের বাড়ি তারপর সকালে বাজার তো চলো টাটা দেখা হচ্ছে রাস্তায় গিয়ে বেরিয়ে গেছি রাস্তায় মানে রাস্তায় বলতে কেমন বাড়ির সামনে এখন গেটটা তালা দেবো রাত 3:30 রাস্তায় হ্যান্ডেল এখন আমরা বেরাচ্ছি পেছনে হ্যান্ডেল আমরা হ্যান্ডেল বেরাচ্ছি অষ্টমী রাত বলে কথা কালকে পুজো শেষ তা বেরাবো না কালকে নবমী সকাল হলে আজকে অষ্টমী তো এখন কটা বাজে দাঁড়াও এখন বাজে 3:32 তো যাওয়া যাক কোথায় যাই চলো টাটা তাহলে গাড়ি স্টার্ট বলছি ইয়ে
So guys, এখন আমরা পাটুলিতে এসেছি পাটুলির প্যান্ডেলটা এর আগের দিন দেখিনি আমি এসেছিলাম পাটুলিতে বাট দেখা হয়নি তো আজকে দেখতে যাচ্ছি সবার মুখে শুনছি পাটুলির প্যান্ডেলটা নাকি ভালো হয়েছে চলো যাওয়া যাক কাদা কিন্তু কিন্তু অষ্টমীর রাত ক্লিপটা খুলে যাবে কি গো ওই ক্লিপটা খুলে যাবে ক্লিপটা খুলে যাবে চলো তুলে নিচ্ছি ওখানে দাঁড়াও তুলে নিচ্ছি সবাই ছবি তুলে নিয়ে আবার আসছি সবাই যেটা আমাদের পাঠিয়ে আমরা সবাই মোমোর দোকানে প্রায় তিন দিন ধরে আমরা ওই মোমো খাচ্ছি মোমো কাকার টেস্ট হেভি টেস্ট মোমো এখানে তো তিন দিন ধরে খাচ্ছি আজকে প্রথম দিন দু প্লেট সেকেন্ড দিন এক প্লেট আজকে এক প্লেট খাচ্ছি এই দাদা এই গড়িয়া গড়িয়া চাটকার আমরা কাকার দোকানে আজকে তিন দিন ধরে খাচ্ছি ষষ্ঠী সপ্তমী আজকে অষ্টমী নাইট এই দেখ কালকেও তো দিলে হ্যাঁ কাকা আজকেও দিল থ্যাংক ইউ এর আগের দিনে একটা এক্সট্রা দিয়েছে আজকেও এক্সট্রা দিল খাচ্ছে আবার আসছি হালকা হালকা বৃষ্টি পড়ছে ঘুম পেয়ে গেছে আজকে ভালো দেয়নি টক ছিল আমরা বাড়ি চলে আসলাম এক্ষুনি তাপস দার মোটা এক্ষুনি বেরিয়ে গেল তো আমরা বাড়ি চলে আসলাম এখন বাজে 4:40 দেখো ঘড়ি তো সবাই চলে আসলাম আবার যাবো কালকে মোটাদের বাড়ি তো গাইজ চলো টাটা আজকের অষ্টমীটা এইভাবে কাটলো কালকে নবমীটা কীভাবে কাটছে না কাটছে সব তোমাদের দেখাবো তো কালকে আমাদের মোটাদের বাড়ি যাওয়ার কথা আছে কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের দেখাবো তো গাইজ আজকের মতো টাটা আর দেখা হবে কালকে তো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব তো গাইজ জানি গাইজ আমার ভিডিওটা একটু বোরিং লাগছে কিছু করার নেই মানে রাস্তায় বেরোলে কী হয় আমার একটু লজ্জা লাগে লোক তাকিয়ে থাকে তো গাইজ এখন নতুন নতুন তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো গাইজ টাটা চলো আবার দেখা যাবে কালকে।